হ্যালো ফ্রেন্ডস কি ক্লাসে আপনাদের স্বাগতম ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো ডব্লিউ বিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং এসআই এক্সাম কবে হবে বা এক্সাম না হওয়ার কারণ বা এক্সাম লেট হচ্ছে কেন তো ফ্রেন্ডস এটা জানার জন্য যারা খুবই আগ্রহী তাদের অবশ্যই বলবো তো বলার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো যারা চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনলোটিফিশটি অন করে দিন যাতে বিভিন্ন এক্সাম বিষয়ে তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারে তো ফেন্স আর দেরি না করে মূল বিষয়ে আসা যাক ডব্লুবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এক্সাম কত তারিখে হবে এবং পরীক্ষাটি না হওয়ার কারণ তো এটা নিয়ে যাদের মনে ডাউট আছে তাদের অবশ্যই ডাউটটি ক্লিয়ার করব। তো ফেন্স প্রথমে এক্সাম না হওয়ার কারণ বা লেট হচ্ছে তার একমাত্রই কারণ তো ফেন্স এক্সাম লেট হচ্ছে তার একমাত্রই কারণ হলো তো বর্তমানে পরিস্থিতি কোভিড নাইন্টিন পরীক্ষা কোভিড নাইন্টিনের জন্য পরীক্ষা লেট হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে তবে পরীক্ষাটি হবে এইটুকু ভরসা আমি তোমাদের দিতে পারি তো ফেন্স অনেকে বলছে আটই জুলাই এক্সাম কি হবে কি হবে না তো তাদের বলি ফ্রেন্ডস আঠেরোই জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা হবে না তো বোর্ডের সিদ্ধান্ত এখনো পর্যন্ত আপডেট দেয়নি তো আপডেট দিলে আপনাদের কাছে খুবই অল্প সময়ের মধ্যে তুলে ধরব কবে পরীক্ষা হবে তবে আমার ধারণা অনুযায়ী পরীক্ষাটি হবে সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের নয় থেকে দশ তারিখের মধ্যেই পরীক্ষাটি হতে পারে তো ফেন্স আবার অনেকেই ভাবছেন ডবলুবিপি কনস্টেবল এক্সাম এবছর হবে না তাদের বলি ভাই আপনারা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবছর পরীক্ষা হবে মাস্ট হবে তবে দেরিতে হবে তো আশা করি আপনাদের মনে কিছুটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি তো ফ্রেন্ডস ভিডিওটি আজকে এই পর্যন্ত আসছি আবার পরের ভিডিও নিয়ে